আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন পদ্মা সেতু বাংলাদেশের স্বপ্ন পূরণে এক নতুন দ্বার খুলে দিয়েছে। আমরা অতি দুঃখের সাথে এটাও খেয়াল করছি যে কতিপয় মুসলমানের ভাইরাল হওয়ার জন্য তাদের আর কোনো আমল অবশিষ্ট নেই। টিকটক সেলফি থেকে শুরু করে লোক দেখানো নামাজ পর্যন্ত চলছে পদ্মা সেতুতে। নিজেদেরকে ভাইরাল করার জন্য মানুষ নামাজ নিয়ে এরকম বাজে ভিডিও তৈরি করতে দ্বিধাবোধ করেননি। নাউজুবিল্লাহ মিন জাল। পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর কিছু নামাজি সেতুতে নামাজ আদায় করে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন। কিছু ভাই বোনদের দেখলাম তারা মাশাল্লাহ ইত্যাদি বলেও কমেন্ট করেছেন। খুবই দুঃখজনক, ইসলাম মুসলমান এবং নামাজকে তারা হাস্যরসে পরিণত করেছে। প্রিয় বন্ধুরা, এসব করলে দুনিয়ায় অপমানিত ও লাঞ্ছিত এবং পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। লোক দেখানো আমল ছোট শিরক। নিজেরা নামাজে দাঁড়িয়ে নিজেদের লোক দ্বারা মোবাইলে ধারণ করানো হচ্ছে কিছু বাহবা পাওয়ার জন্য, অথচ বেশিরভাগ লোক তাদের ধিক্কার জানাচ্ছে, এটাই হলো তাদের প্রাপ্তি। রাস্তা ব্লক করে মানুষের চলার পথ বাধাগ্রস্ত করা জায়েজ নয়, বরং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া ইমানের অঙ্গ। রাস্তা ব্লক করে নামাজ পড়ার সময়ে দুর্ঘটনাও ঘটতে পারে। চলার পথ বাধাগ্রস্ত করে নামাজে দাঁড়ানো মানে ডাকাতি করে হারাম টাকা গরিবদের মাঝে দান করা। আল্লাহ পাক এদের হেদায়েত দান করুক। নামাজ ওই জায়গায় পড়বেন কেন? দুর্ঘটনা হলে এর দায় কে নেবে? আর আইনি বা অমান্য করবেন কেন? ইবাদত রেকর্ডিং করে প্রচার রিয়ার গুণা হবে। অতএব ওইসব বাড়াবাড়ি নামাজের নামে করবেন না। বাংলাদেশ মসজিদের দেশ, সব জায়গায় মসজিদ পাবেন। সেতু 10 মিনিট পেরিয়ে পেয়ে যাবেন মসজিদ। অতএব আপনার আমার সবার নিরাপত্তায় সড়ক আইন মানতে হবে। ইসলাম আমাদের এটাই শিক্ষা দেয়। এসটিটিউনের বন্ধুরা, অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন ইনশাআল্লাহ। সবার সুস্থতা এবং সুখী জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।